আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করেন এবং কুইক অ্যাকশন না নেন সেক্ষেত্রে কিন্তু এরা আস্তে আস্তে কিন্তু এই সেভেনটি ওয়ানে যেরকম হয়েছিল আস্তে আস্তে এরা ভুলে যাবে মানুষ ওই অক্সিলারি নিয়ে বেশি বিজি থাকবে আপনি দেখবেন সেভেন্টি ওয়ান এর সকল দোষ সবাই দিতে চায় কার উপরে রাজাকারের উপরে আপনি বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন জনগণের আশাকাঙ্ক্ষার মাধ্যমে কিন্তু এই সরকারটা আসছে এবং এই একটা কমন পয়েন্টে সবাই কিন্তু সেম সেটা হচ্ছে তারা ভারতের হেজেমনি এবং হচ্ছে আপনার এন্টি আওয়ামি বা এবং এন্টি ফ্যাসিস্ট আমি প্রথমে একটু শহীদুল ভাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করে একটা বিষয় একটু আলোকপাত করতে চাই উনি যে বিষয়টা বললেন যে এই যে বর্তমানে সরকার আছে তাদের মধ্যে কিন্তু আসলে ইনক্লুসিভ কনসেপ্টটা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম জনগণ সেটা কিন্তু আমরা পাইনি এবং ছাত্র দুইজন ছাত্র এর মধ্যে জয়েন করেন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আমাদের সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি আহ উনি প্রধান উপদেষ্টা হিসেবে আসেন কিন্তু অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের সাথে কিন্তু রাজনৈতিক নেতাদের একটা ইনক্লুসিভ পার্টটা থাকা উচিত ছিল কারণ বাকি যারা আছেন তাদের হয়তো বা গভর্নেন্স অথবা চালানোর অভিজ্ঞতা আছে কিন্তু রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু রাজনীতিবিদদের দিয়েই কিন্তু আপনার মোকাবেলা করতে হবে তা আপনি যে অনেকগুলো কনসার্ন মানে বিষয় নিয়ে আলোচনা আমরা করছি মেজরিটি কিন্তু রাজনৈতিক আপনি যদি দেখেন যে শেখ হাসিনার যে স্টেটমেন্ট অথবা কয়েকদিন আগে গত পরশু বা গতকালকে জাহাঙ্গীর কবি নানক ওনার যে স্টেটমেন্ট এগুলো কিন্তু রাজনৈতিক তো এই ব্যাপারগুলো কিন্তু রাজনীতিবিদরা যতটা ভালো বুঝবেন এটা কিন্তু আপনার একজন উপদেষ্টা বা যারা আমলা ছিলেন 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 অথবা অথবা সেনা কর্মকর্তা ছাত্ররা তাদের রাজনৈতিক নলেজ থাকতে পারে অনেক পড়াশোনার মাধ্যমে কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু হয়তো বা রাজনীতিবিদদের মতো তাদের নেই সো এই ক্ষেত্রে একটা ইনক্লুসিভ একটা ব্যাপার কিন্তু দরকার ছিল তো আমি মনে করি যে এখানে এই এটা একটা এখনো করার সুযোগ আছে এখানে যদি বিএনপি মানে প্রধান এবং আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই আন্দোলনটা যে ছিল এটা ছাত্র জনতা অবশ্যই তারা নেতৃত্বে ছিলেন কিন্তু তারাও কিন্তু স্বীকার করেন যে বিএনপি জামাতের গত পনেরো বছরের যে নির্যাতন এটা নির্যাতন হওয়াও কিন্তু আপনার একটা প্রতিবাদ আপনি নির্যাতিত হওয়াটাও কিন্তু একটা প্রতিবাদ আপনি যদি দেখেন যে ব্রিটিশদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি অলমোস্ট টু হান্ড্রেড ইয়ার্স তো এই নির্যাতিত হওয়াটাও কিন্তু অন্যদেরকে অনুপ্রাণিত করে যে হ্যাঁ ওরা নির্যাতিত ওরা নির্যাতিত আমাদের পূর্বপুরুষ নির্যাতিত হয়েছে সো তাদেরকে কিন্তু এই গভর্নমেন্টে বা এই যে কারেন্ট যে ইন্টারিম গভর্নমেন্ট এর মধ্যে তাদের একটা ইনক্লুসিভনেস থাকা উচিত ছিল এটা আমি মনে করি এখনো সুযোগ আছে তাদেরকে নেওয়া যেতে পারে কারণ রাজনৈতিক মোকাবেলা করার জন্য আসলে তাদের চেয়ে ভালো কেউ পারবে না আর আরেকটা বিষয় যেটা বললেন রেজাভাই যেটা বললেন আমি একমত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসলে এই তাদের মধ্য থেকে যে তার যারা দুর্নীতিবাজ অথবা যারা দোষর ছিল তাদের ব্যাপারে আসলে মুখ খুলতে চায় না কেন চায় না কারণ এটা নিয়ে আমি এর একটা প্রোগ্রামে বলেছিলাম যে তাদের মধ্যে অনেকের মধ্যে এখনো সেই ফ্যান্টাসির মধ্যে তারা ভুগে যে হয়তো অচিরেই শেখ হাসিনা আবার ব্যাক করবে অথবা তারা একটা সবসময় তাদের একটা গো ভাব তারা ধরে রাখতে চায় আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ইসের পরেই প্রত্যেকটা বিপ্লবের পরেই আপনি ইভেন যদি সেভেন্টি ওয়ানেও দেখেন আমি একটা ইনফরমেশন দিই বর্তমানে যে স্পেশাল ব্রাঞ্চ আছে স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন আপনার ই এ চৌধুরী মানে ইসপাকিস্তানের তখন এটা নাম ছিল আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তো উনি কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর আমলে উনি কিন্তু আইজিপি হন সো আপনি আপনি বুঝতে পারেন যে একটা আন্দোলনে সেভেন্টি ওয়ান এর যুদ্ধে স্পেশাল ব্রাঞ্চের ভূমিকা কি ছিল রাইট সো উনি কিন্তু 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 পরবর্তীতে ওনার ওনার কোনো চেঞ্জ দেখা গেছে যে বাহিনী হিসেবে মানুষ অনেক বেশি কন্টেম করে সো যারা মেইন ফোর্স ছিল মেইন পারপেটেটর ছিল তাদেরকে আপনি প্রমোট করলেন তাদেরকে আপনি অনেকে কিন্তু ট্রিপল প্রমোশনও কিন্তু পেয়েছে অনেকে যারা ডেপুটি সেক্রেটারি ছিল ওখান থেকে তারা ডিরেক্ট সেক্রেটারি হয়ে গেছে সেভেন্টি ওয়ানের এর যুদ্ধের পরে অথচ তারা কিন্তু রানিং ডিসি ছিল সেভেন্টি ওয়ানের এর যুদ্ধের সময়তেও কিন্তু তারা রানিং ডিসি ছিল অনেক এডিসি ছিল আমি খেয়াল ওই যে খুব সম্ভবত একজন নির্বাচন কমিশনার ছিলেন প্লাস যে মহিদ্দিন খান আলমগীর ছিলেন ওনারাও কিন্তু রানিং সার্ভিসে ছিলেন সেভেন্টি ওয়ান এর সময়টাতে তো ওনারা কিন্তু পরবর্তীতে কিন্তু মানে প্রমোটেড হন তো এটাই আমি বললাম যে তাদের আসলে একটা ক্যারেক্টার আছে তারা সবসময় এই এইটাকে ধারণ করে তারা সাইলেন্ট থাকতে চায় এবং তাদের মধ্যে একটা একাত্মতা থাকে যেমন অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে যারা আছে তাদের মধ্যে একটা গ্রুপ আছে তারা বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বা কিছু একটা এরকম অ্যাসোসিয়েশন আছে তো তারা কিন্তু সবাই আপনি দেখবেন যে ওই কবির বিন আনোয়ার নিয়ে কোনো কথা বললে তখন দেখবেন যে তাকে যে লাইক করে না যে অ্যাডমিন অ্যাডমিন অফিসার সেও কিন্তু কোনো কথা বলবে না কারণ এটা তার এগেনস্টে যায় সে মনে করে যে এটা তো তাহলে আমি অ্যাডমিন কার্ড আর করতেছি আমি কিন্তু সে জনগণের পক্ষটা কিন্তু তারা নেয় না তাদের ওই যে ঔপনিবেশিক যে একটা মন তাদের রয়ে গেছে এই জিনিসটা তাদের মধ্য থেকে আসলে যায়নি এবং আমি এখানে আরো একটা বিষয় আমি একটা ইনফরমেশন দিতে চাই আপনি আমি আমি ভুল হলে এখানে দুইজন সম্মানিত সেনা সদস্য সেনা কর্মকর্তা আছেন তারা আমাকে কারেক্ট করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় রোল প্লে করছে কিন্তু আপনার আহ বাংলাদেশ সেনাবাহিনী মানে ওই সময় যারা সেনা কর্মকর্তা ছিলেন তারা না থাকলে কিন্তু এই জনগণ একতাবদ্ধ হতে পারতো না এর এরকম এত বড় একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেতাম না তো তাদের রিক্রুটমেন্টে আপনি দেখবেন তাদের রিক্রুটমেন্ট কি কোনো কোটা আছে তাদের রিক্রুটমেন্টে কি তারা মুক্তিযোদ্ধা সন্তানদের বা নাতিপতিদের কি কোনো কোটা রেখেছেন রাখেন নাই কিন্তু এবং এই কারণে আপনি যদি দেখেন যে পুলিশ গুলি চালালো ছাত্র জনতার উপরে কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু গুলি মানে চালাতে অস্বীকৃতি জানায় এবং একটা সময় তারা মানে থেমে যায় এবং যার কারণে তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আসলে আপনার এই পাঁচই আগস্ট পসিবল হতো না আমরা যত বলি না কেন হ্যাঁ শুরুর দিকে হয়তোবা তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী রেসপন্স করেনি হয়তো একটু সময় নিয়েছিল কিন্তু তারা কিন্তু এট দ্য এন্ড কিন্তু তারাই কিন্তু তাদের অ্যাকশনের কারণে কিন্তু হয়তো আরো অনেক লাইফ সেভ সেভড হয়ে গেছে আমি মনে করি হয়তোবা বা শেখ হাসিনা হয়তো চাচ্ছিলেন যে আরো টেন থাউজেন্ড বা আরো মানে হান্ড্রেড থাউজেন্ড হান্ড্রেড যাক তারপরে সে ক্ষমতায় থাকতে চায় রাইট সো এইখান থেকেও আপনি নেচারটা বুঝতে পারেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এখানেও একটা তফাত আছে তবে আবার এটাও ঠিক যেমন রাইট নাও যেই ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি যে আপনার সিভিল অ্যাডমিস্ট্রেশন এদেরকে এনাবল না করে এটা যেহেতু একটা প্রবলেম প্রবলেমকে আসলে কন্ডেম না করে এটাকে আপনার এনাবল করতে হবে তাদেরকে এনাবল করতে হবে তাদেরকে সংস্কার করতে হবে এই যে ঔপনিবেশিক মনমানসিকতা আছে আপনার সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্টদের মধ্যে তারা চাকরিতে ঢুকতে চায় কেন তাদের কিন্তু স্যালারি এখানে বিগ মোটিভেশন নয় তারা এখানে রুখতে চায় তাদের তাদেরকে কেউ বলবে তাদের তারা অনার পাবে রেসপেক্ট পাবে তাদের অর্ডারলি থাকবে তাদের গানম্যান থাকবে তাদেরকে তারা বিভিন্ন পাওয়ার অ্যাপ্লাই করবে এই ব্যাপারগুলোই কিন্তু তাদের থাকে তো এইরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু তারা জনগণের জনগণকে সার্ভ করার যে মেন্টালিটি সেটা কিন্তু তাদের থাকে না এবং আপনার আর একটা কোয়েশ্চেন যেটা আপনি করলেন যে সেটাতে যদি আমি আসি তো এখন এদের যে নেচারটা এরা কিন্তু সময় হচ্ছে একটা ডিপ্লোমেটিক নেয় আর কি সো তারা এখনো অবজারভেশন মোডে আছে যে কোন দিকে যাচ্ছে আসলে তারা অনেকে দেখা যাচ্ছে যে তারা বিএনপির সাথে বা জামাতের সাথে সক্ষতা করে আপনার তারা একটা ভালো পোস্টিং এ যাওয়ার চেষ্টা করছে কিছু লোকজন আছে তারা সাইলেন্ট নাইনটি পার্সেন্ট আমি বলবো যে নাইনটি কিন্তু আওয়ামী মনা এখনো আমি মনে করি যে আমি মনে এবং তাদের মধ্যে এরকম একটা মাইন্ডসেট যে একটা যুদ্ধ হয়েছিল জুলাই মাসে সেই যুদ্ধে যারা হেরে হেরে গিয়েছে এজন্য তাদের ওই ট্রমা থেকে কিন্তু এখনো তারা বের হতে পারেনি আমি আমার আমারই অনেক কলিগ আছে বা আমার আমার ব্যাচমেট আছে বা সিভিল সার্ভিসে আমি অনেক মানুষকে চিনি তারা সেই পাঁচ তারিখেই তারা তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে এখনো তারা অ্যাক্টিভেট কিন্তু করেনি তারা এখনো তাদের সোসাইটিতে তারা আসতেছে না বা তারা তারা তো তাদের স্ট্যান্ড কি সেটা ক্লিয়ার করছে না কিন্তু সো কিন্তু তারা কিন্তু কিন্তু সার্ভিসে তারা অফিস অফিস করছে তাদের হয়তো অন্যত্র পোস্টিং হয়ে গেছে কিন্তু তারা তাদের আদৌ কি তারা রিগ্রেট করে আদৌ কি এই জিনিসটাকে তারা ডিজন করে না ওন করে এই ব্যাপারটা কিন্তু এখনো ক্লিয়ার না সো আপনি আপনি যদি আপনি যদি কোয়েশ্চেন করেন যে তাদের রোল কি তাদের রোল তো তারাই ক্লিয়ার করেনি এখন পর্যন্ত তো এই ক্ষেত্রে আমি আবার আবারও চলে আসবো বললেন যে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করেন এবং কুইক অ্যাকশন না নেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু এরা এই ওয়ানে যেরকম হয়েছিল আস্তে আস্তে এরা ভুলে যাবে মানুষ ওই অক্সিলারি ফোর্সকে নিয়ে বেশি বিজি থাকবে আপনি দেখবেন সেভেন্টি ওয়ান এর সকল দোষ সবাই দিতে চায় কার উপরে রাজাকারের উপরে রাজাকার বাহিনী কারা গঠন করেছিল রাজাগার বাহিনী রাজাকার বাহিনী যে কমিটি ছিল সেই কমিটিতে কিন্তু ডিসি ছিল এসপি ছিল আপনি খেয়াল করেন ব্যাপারটা তারা তাদের কিন্তু রিক্রুট করা হয়েছিল এবং তখন দরিদ্র মানুষজনও অনেকে কিন্তু ওখানে জয়েন করে জাস্ট পেটের তাগিদও আমি তাদেরকে সাপোর্ট করছি না কিন্তু আপনি আমার প্রশ্ন আমার কথা হচ্ছে এখানে যে আপনি মেইন পারপেটেটর তাদেরকে আপনি কিছুই বলবেন না আপনি অক্সিলারি বাহিনীকে নিয়ে আপনি কন্ডেম করতে থাকবেন তাহলে এটা তো আসলে এটা তো একটা ভুল এটা তো একটা 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 মিস্টেইকেন কনসেপ্ট সো এটাই আমি বলতেছি যে দৃষ্টান্তমূলক যদি শাস্তি স্থাপন করা না যায় যে রেজাবের সাথে আমি একমত যে যে নজিবুর রহমান অ্যাজ ওয়েল এস আপনি কিছু মানুষজন সুশীল সেজে যাচ্ছে তাদেরকেও আপনার ধরতে হবে পুলিশে আমি আপনার প্রোগ্রামে একদিন বলেছিলাম পুলিশের প্রথম পলিটিসাইজেশন শুরু করে হাসান মাহমুদ খন্দকার এখানে আপনার প্রোগ্রামে আনসার আনসার উদ্দিন খান পাঠান স্যার একদিন আসছিলেন আপনি ওনার সাথেও কথা বলতে পারেন উনিও এটা এগ্রি করবেন যে প্রথম পলিটিসাইজেশন এই আওয়ামী আমলে আওয়ামী মানে ফ্যাসিস্ট আচরণটা পুলিশ শুরু করে কিন্তু মূলত খন্দকার হাসান মাহমুদের সময় এবং উনি পুলিশের সব ইতিহাসের সর্বোচ্চ সময় উনি আইজিবি থাকেন পাঁচ বছর দেন উনি আবার স্পেনে রাষ্ট্রদূত হন এবং স্পেনেও বেশ বিতর্ক হয়েছিল যে এই লোক কিভাবে রাষ্ট্রদূত হয় উনি তো র‍্যাবে ছিলেন উনি অনেক মানবাধিকার বিরোধী অনেক কর্মকাণ্ড করেছেন তো ওনাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না আপনি ব্যাপারটা দেখেন এরপরে আপনি দেখেন শহীদুল হক ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু মাসখানে মিডলে যে একজন ছিল জাভেদ পটারি দুই হাজার আঠারো সালের যে এই যে অভিনব কায়দার যে ইলেকশন এটার জন্য আপনি কাকে দায় দিবেন যে সালে যে এই ব্যালট বাক্স ভরে রেখে যে ইলেকশনটা করা হলো এটা তো সবার কাছে ওপেন সিক্রেট এটা एवरीवन নোজ अबाउट দিস তো তাকে কিন্তু কিছু বলা হচ্ছে না তাকে শুধুমাত্র সৌদি আরবের রাষ্ট্র রাষ্ট্রদূত ছিলেন উনি ওখান থেকে তাকে উইথড্র করা হয়েছে আমি আমার তথ্য মতে উনি আমেরিকাতে চলে এসেছেন ওনার মেয়ে আছে খুব সম্ভবত আমেরিকাতে তো উনি আমেরিকাতে চলে আসছে চলে আসছে তো আপনি যদি এদেরকে এভাবে খুব মানে রিল্যাক্স একটা ইয়ে এনভায়রনমেন্ট আপনি যদি থাকতে দেন তাহলে তো আসলে এই আপনি তো তাহলে আসলে তাদেরকে প্রশ্নয় দিয়ে দিচ্ছেন এবং আপনি তখন এই ব্যাপারটাতে তো আসলে আশ্বস্ত হতে পারবে না এই যে একটা আমাদের যে হতাশা বলন আমাদের অভিজ্ঞুরু সত্যি হয়েছে যথেষ্ট ভিকটি রয়েছে এগুলো এগুলো এলিমিনেট করা পসিবল সাগর ভাই আমি যেটা বলি ওই যে শহীদুল ভাই যেটা বললেন যে আপনি যদি এখানে বিএনপি বা জামাত বা ইভেন অন্যান্য যে বাম দলগুলো যারা যারা ইনসিগনিফিকেন্ট যারা কিন্তু এই কোন তত্ত্বাবধায়ক সরকার নয় এটা একটা আপনি বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন জনগণের আশাকাঙ্ক্ষার মাধ্যমে কিন্তু এই সরকারটা আসছে এবং এই একটা কমন পয়েন্টে সবাই কিন্তু সেম সেটা হচ্ছে তারা ভারতের হেজেমনি এবং হচ্ছে আপনার এনটি আর্মি বা এবং এনটি এই ক্যারেক্টারগুলো কিন্তু সেম সবার মধ্যে আপনি যদি দেখেন মেজা মেজা ফখরুল সাহেব ওনাকে আপনি যদি জিজ্ঞেস করেন উনি এই তিনটা ব্যাপারে কিন্তু একমত প্রকাশ করবেন জামাতকে জিজ্ঞেস করেন তারাও তিনটা ব্যাপারে একমত আপনি ছাত্রদেরকে জিজ্ঞেস করেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন ডক্টর মোহাম্মদ ইউনুকে জিজ্ঞেস করেন এই কমন পয়েন্টগুলোতে কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে আমি মনে করি এই জিনিসগুলোকে ফাইট করায় অনেক ইজি হতো